Assalamualaikum. It's me, Nusa Tawassum. Hope everyone is doing well. Today I am back with a brand new video. চুল কার না পছন্দ? এই চুলের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা কত কিছুই না করে থাকি। চুলের যত্ন নিতে পেঁয়াজ আর সরিষার তেল অনেক আগে থেকে ব্যবহার করা হচ্ছে। আমার আজকের ভিডিও লং হেয়ার সিক্রেট নিয়ে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি তিনটা পেঁয়াজ নিয়েছি, আপনারা চাইলে আরো বেশিও নিতে পারেন। এই পেঁয়াজ আমি ছিলে কেটে নিব। যে রসে সালফার থাকে যা চুল পাতলা হওয়া ও ভাঙা থেকে প্রতিরোধ করে, চুল ঘন করে, চুলের পুষ্টি বৃদ্ধি করে, নতুন চুল রিজেনারেট করতে সাহায্য করে। আমার পেঁয়াজ ছিলা শেষ, এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিব। একটা অ্যালোভেরা চার ভাগের এক ভাগ নিয়েছি। অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী। অ্যালোভেরা চুল মজবুত করে, স্ক্যাল্পকে ঠান্ডা রাখতে সাহায্য করে, চুলের ইউভি ড্যামেজ থেকে রক্ষা করে এবং হেয়ার গ্রোথে হেল্প করে। আমার কাটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ আর অ্যালোভেরা একসাথে ব্লেন্ড করে নিব। করার জন্য আমি কোনো পানি ইউজ করব না, আমি এক কাপ সরিষার তেল নিয়ে ব্লেন্ড করব। তেল ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ করে, হেয়ার নারিশ করে এবং ব্লাড সিরকুমস্ট্যান্স বুস্ট করে। আর ব্লেন্ড করা শেষ, দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। আমি একটা প্যানের মধ্যে এক কাপ পরিমাণ ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি। ক্যাস্টর অয়েলের মধ্যে পেস্টটা যে তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিব। ক্যাস্টর অয়েল আমাদের ব্লাড ফ্লো ইনক্রিজ করে, যা স্বাস্থ্যকর হেয়ার প্রমোট করে। এবার ক্যাস্টর অয়েল ইউজ করলে চুল স্বাভাবিক হারের চেয়ে 5 গুণ পর্যন্ত বেশি বৃদ্ধি করে। ক্যাস্টর অয়েল ড্রাই ইরিটেটেড স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে। ক্যাস্টর অয়েলের অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস ড্যান্ড্রাফ কমাতে সাহায্য করে। এটার মধ্যে এক চামচ মেথি দিয়েছি। মেথিতে রয়েছে হাই প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা হেয়ার ফল এবং ড্যান্ড্রাফ দূর করে। চুলের অন্যান্য প্রবলেম লাইক স্টাক হওয়া, ড্রাই হেয়ার এবং হেয়ার থিনিংয়ের প্রবলেমসও দূর করে। ভালো করে মিক্স করে হালকা আঁচে এটা কিছুক্ষণ রেখে দিব। তেল আর পেস্ট একসাথে মিশে যাবে এবং কালচে কালার হবে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা হয়ে গেলে একটা বোতলের মধ্যে ছাঁকনি দিয়ে এটার উপর টিস্যু বা কোনো একটা কাপড় দিয়ে ছেঁকে নিব ভালো করে।
হয়ে গেলে আপনারা এই পেস্টটা ফেলে দিতে পারেন বা এটার মধ্যে আরো কিছু তেল মিক্স করে একটু জাল করে আবার এটাকে ছেকে তেল বানাতে পারবেন আমাদের তেলটা রেডি হয়ে গিয়েছে আপনারা এটা উইকে দুইবার ইউজ করতে পারবেন ইউজ করে আপনারা এটা স্ক্যাল্পে 15 মিনিট ম্যাসাজ করে তারপর সারা রেখে দিবেন এই তেলটা অনেক অনেক ইউজফুল আপনারা যারা ইউজ করবেন তারা রেজাল্টটা নিজেরাই বুঝতে পারবেন আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ